শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি আমাদের দেবিদ্বারে কৃষি অফিসার হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন আজকের আলোকিত সকালে। ধন্যবাদ আপনাকে। আমি আসলে কৃষি অফিসার হিসাবে এখানে আমার নতুন পদায়ন, এর আগে আমি কাজ করেছি জামালপুর ইসলামপুরে, একটা বন্যা পীড়িত এলাকা। সে তুলনায় এখানে আমার একটা অভিজ্ঞতা, এখানে আমাদের মেইনলি ধান নির্ভর চাষাবাদ। এখন আমাদের একটা জিনিস খুশি হবেন যে বাংলাদেশের অন্যান্য এলাকায় আউশের আবাদ কম থাকলেও এখানে কিন্তু আউশের আবাদ খুবই ভালো। এবং আপনার একটা জানেন, যিনি জানেন যে আমাদের বোরো মৌসুমে সেচ খরচ বেশি, আপনার লেবারের দাম বেশি, কিন্তু সেই তুলনায় কিন্তু আউশে আমাদের সেচ খরচ কম, নাই বললেই চলে। আমরা প্রাকৃতিক বৃষ্টি পানিতে আমরা চাষাবাদ করতে পারি এবং সেই এবং রবি মৌসুমের তুলনায় আমাদের আউশে লেবার খরচ খুবই কম, মানে অর্ধেকেরও কম বলা যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে দেবিদ্বারবাসী বা কুমিল্লার জনগণ এক্ষেত্রে এই সময় যদি ধানটা চাষ করে সেক্ষেত্রে তারা বুড়ো মৌসুমের তুলনায় বেশি লাভবান হতে পারে। ধন্যবাদ আব্দুর রব সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত ব্যক্তি হিসাবে এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি, আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ। এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি জানেন যে এটা আমাদের স্বাধীনতার 50 বছর পূর্ত অনুষ্ঠান, অর্থাৎ স্বাধীনতার 50 বছর হয়েছে সুবর্ণ রজ জয়ন্তী। এই সুবর্ণ রজ জয়ন্তীকে সামনে রেখে এগ্রিকালচার সেক্টরটা নিয়ে একটু আলোচনা করবেন, ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে। সম্মানিত আব্দুর রব সাহেব, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশের বিশাল একটা আমরা মহামারীর যুগ বা অতিমারীর যুগ, আমরা করোনার মহামারীর যুগ পার করতেছি। এই সময় আপনি দেখেন বাংলাদেশের অনেক ক্ষেত্রে প্রোডাকশন বন্ধ হয়ে গেছিলো বা মানে দেশ স্থবির হয়ে গেছিলো, কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলার কৃষক ভাইয়েরা কিন্তু তাদের কাজ বন্ধ করেনি এবং এই জন্য আমরা বাংলাদেশে এখনও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এটা আমাদের কৃষি বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলার কৃষক যারা আছে তারা আন্তরিকভাবে কাজ করছে বলেই আমরা খাদ্য সম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। এবং করোনা মহামারীর সময় আমাদের কিন্তু কোনো খাদ্যের মানে অভাব হয়নি এবং আমরা যে ধান উৎপাদন করতেছি, খাদ্য শস্য উৎপাদন করতেছি, এটা আমাদের নিজস্ব চাহিদা মিটিয়ে আমরা রপ্তানি করতেও সক্ষম। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আব্দুর রব সাহেব, আপনি যে কথাটা তুলে ধরলেন যে আমাদের কুমিল্লার কথা, কুমিল্লার মধ্যে আমরা আউশ এবং যে রবির কথা, যেই কথাটা তুলে ধরলেন এবং ধানের, আমরা এই মৌসুমের মধ্যে যদি আমরা চাষাবাদ করি তাহলে আমাদের কৃষকের অনেক প্রফিটেবল আসবে এবং আমরা হাফ মানে অর্ধেক পার্সেন্ট আমরা ইয়ে দিয়ে আমরা কাজ করতে পারবো। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে আমাদের মমতা মহিমা আজ অরণিতী শেখ হাসিনা এবং ICTর উপদেষ্টা সচিব আজে জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটাল দ্বার প্রান্তে চলে আসছি। আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কর্ণা মমতা মহিমা আজ অরণিতী শেখ হাসিনাকে এবং ICTর উপদেষ্টা সচিব আজের জয় সাহেবকে। ডিজিটাল বাংলাদেশ মিশন 21-41 সামনে রেখে আজকে আমরা ওভারঅল বাংলাদেশের মধ্যে যে একটা ডিজিটালের পরিবর্তন দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনি মূল টপিকটা নিয়ে আলোচনা করবেন জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব আমাদের কৃষি অফিসে। ধন্যবাদ। বাংলাদেশ এখন একটা ডিজিটাল যুগ এবং এর জন্য যে অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার 2008 সালের যে নির্বাচন ইশতেহার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করা এবং ওনার যে উদ্যোগ এবং সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সুদীপ রজত জয় মহোদয় এবং ওনাদের প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক সুযোগ আমরা এখন হাতে পাচ্ছি। যেমন আমাদের মনে করেন যদি কৃষিক্ষেত্রেই বলি, একটা সময় ছিল যে কোনো সমস্যা হলে আমাদের কৃষি অফিসে কৃষকের স্যাম্পল আসতে হতো বা কৃষি অফিস তারা মাঠে গিয়ে সমাধান দিত, কিন্তু বর্তমানে কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন মানে কিছু অ্যাপ আবিষ্কার হয়েছে যেগুলো কৃষক চাইলেই তারা এগুলো এবং এই অ্যাপগুলোতে সমস্যার ছবি, সমাধান, করণীয় সব দেওয়া আছে। কৃষক যদি চায় যে তার একটা ছবি মানে একটা ফসলের যে সমস্যা সে আমাদের অ্যাপের বিভিন্ন ছবির সাথে মিলে দেখবে যে কোন ছবির সাথে মিলে এবং সেই ছবির আলোকে কিন্তু আমাদের পরামর্শ দেওয়া আছে এবং সেই সাথে আমাদের একটা কল সেন্টার আছে 16123। এই নাম্বারে কৃষক যে কোনো মুহূর্তে খুব মানে নামমাত্র মূল্যে তারা কৃষি সেবা পেতে পারবে।
খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে, শুধু আলোকিত বললে হবে না, একজন কিংবদন্তি হিসেবে আমরা উপজেলা কৃষি অফিসার দেবিদারে আপনাকে পেয়েছি। জনাব আব্দুর রব সাহেব, আপনি ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 কে সামনে রেখে আপনি যে তুলে ধরেছেন, আপনাকে আমি অশেষ ধন্যবাদ। তার সাথে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ICT-র উপদেষ্টা সজীব অজয় জয় সাহেবকে। আর আমরা ডিজিটালের অ্যাপসের যে কথাটা তুলে ধরেছেন এবং অনলাইনের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাচ্ছি এবং আমরা মোবাইলের মাধ্যমে আমরা সবকিছু আমরা এখন আদান প্রদান করতে পারছি এবং যে কোনো প্রয়োজনে আমরা 16123 নাম্বারের থেকে আমরা পদাপন করে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি। এটা ডিজিটালের আর একটা অন্তরায়। তো এই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি জানেন যে আমাদের এটা মজিব বর্ষ যাচ্ছে, যে মজিব বর্ষকে আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে। তার একটা মাত্র কারণ হচ্ছে যে COVID-19 সিচুয়েশনকে রক্ষা করার জন্য আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা করোনা ভাইরাস যেহেতু আসছে, মজিব বর্ষ যেভাবে গর্জিয়াস আকারে করার কথা ছিল সেভাবে না করে আমরা শিথিল আকারে করব, পরবর্তীতে আরও 1 বছর বাড়িয়ে দেওয়া আছে। তো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে এবং মজিব বর্ষকে সামনে রেখে আপনি কনসেপ্টটা নিয়ে আলোচনা করবেন। সম্মানিত রব সাহেব, ধন্যবাদ আপনাকে। আমাদের মুজিব বর্ষ যেটা আমাদের আরো আমরা আড়ম্বরে মানে সাড়ম্বরে আয়োজন করার কথা ছিল, কিন্তু আমরা অতিমারির কারণে সেভাবে করতে পারছি না। কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বসেনি, আমরা নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছি। এবং আপনার জন্য খুশি হবেন যে আমাদের মুজিব বর্ষ উপলক্ষে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা প্রকল্প হাতে নিয়েছে, পারিবারিক অনাবাদী জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন। এই পুরো পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে আমরা প্রত্যেক ইউনিয়নে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে আমাদের এই প্রকল্প মেয়াদকালীন সময়ে আমরা প্রত্যেক ইউনিয়নে 100টা করে পরিবারকে একটা পারিবারিক পুষ্টি বাগান করে দেবো। এই পারিবারিক পুষ্টি বাগানে সবজি থাকবে, ফল থাকবে এবং তাদের যে পুষ্টি নিরাপত্তা এটা নিশ্চিত করার জন্যই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রকল্প হাতে নিয়েছে যে প্রত্যেকটা পরিবারে মানে প্রত্যেক ইউনিয়নে 100 পরিবারে আমরা 100 পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করবো। এবং আমরা এই কৃষকদেরকে বিনামূল্যে বীজ, সার, বেড়া, ঝাঁঝরি, সাইনবোর্ড এবং প্রশিক্ষণ এনে দিচ্ছি, যাতে তারা নিজের মানে অনাবাদী জমিটা বা মানে অতিরিক্ত যে জমিটা সেটা কাজে লাগে, তার পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেই সাথে তার পরিবারের চাহিদা বেশি যেটা আছে সেটাকে বাজার বিক্রি করে কিছু আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মজিব বর্ষ নিয়ে যে আপনি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন, আমি একজন কিংবদন্তি এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে উপজেলার কৃষি অফিসার হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আব্দুর রব সাহেব, মজিব বর্ষকে সামনে রেখে আপনি যে কথাটা তুলে ধরেছেন, পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটার পাশাপাশি আমি আর একটু জিনিসটা জানতে চাই, সেটা হচ্ছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পড়িয়ে দেওয়া দানা। এটা ছোটবেলা যখন আমরা কবিতাতে পড়েছি, হ্যাঁ সংকল্প কবিতা, আপনাকে আমি IQ-র জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানেন। তো আমার এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একসময় আমাদের দাদার আমল বাবার আমলে যখন আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে যেতে যেতাম তখন বলো যে ওইখানে যেও না, যে জিন পড়িয়ে দেওয়া দানার আসর করবে, বাবা পেতনি ধরবে। কিন্তু এখন উত্তর দিকে গেলে দেখি স্বপ্নের যমুনা সেতু এবং দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। তো সেই সুবাদে আমি একজন কৃষি অফিসার হিসাবে জনাব আব্দুর রব সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নির্দেশজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে কিন্তু আজকে পদ্মা সেতু আমরা দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার সৌভাগ্য আছে 1 স্পেন 2 থেকে 42 স্পেন পর্যন্ত ডান করার ক্ষেত্রে আমাদের যোগাযোগ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার যে অবদান রেখেছে, তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পদ্মা সেতু সম্পর্কে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? পদ্মা সেতু সম্পর্কে অবশ্যই অনুভূতি একটা মানে বাসায় প্রকাশের মানে একটা আনন্দের একটা বিষয় আমাদের। আমার অভিজ্ঞতা হয়েছে, আমি যখন চাকরি জীবনে প্রথম প্রবেশ করি আমার প্রথম আমি 3 বছর মানে বরিশাল এবং গোপালগঞ্জ চাকরি করার সুযোগ হয়েছিল এবং তখন দেখা যেত আমি দৌলদিয়া পাটুরিয়া ঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। এখন কিন্তু সেই সমস্যাটা আর থাকবে না, আমরা খুব অল্প সময়ে যথেষ্ট করতে পারবো। আরেকটা বিষয় হলো আমাদের কর্মঘণ্টা বাড়বে, সেই সাথে আমাদের আপনি জানেন যে আমাদের পদ্মার উপরে যে আমাদের মানে যে সব মানে কৃষি ফসল গুলো হচ্ছে বিশেষ করে পেঁয়াজ, ফরিদপুর কিন্তু পেঁয়াজের জন্য বিখ্যাত, ফরিদপুরে পেঁয়াজ, মাগুরাতে ডাল, তেল, বিভিন্ন ফসল যেগুলো আছে সেগুলো ঢাকায় পৌঁছাতে কিন্তু অনেক সময় লাগতো এবং পরিবহন খরচ বেড়ে যেত। আলটিমেটলি আমাদের যারা ভোক্তা তারা কিন্তু আমাদের অতিরিক্ত দামে আমাকে মানে সবজি বা ফলমূল কিনে খেতে হতো এবং অনেক সময় দেখা যেত যে আপনার পথ ফেরিঘাটে দীর্ঘ যানজটের কারণে তাকে অনেক সবজি বা ফল পচে নষ্ট হয়ে যেত। এটা আমাদের যেমন দেশের সম্পদ নষ্ট হতো তেমন আমাদের আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। এক্ষেত্রে আমি মনে করি যে
অন্যান্য দিক তো আছে, সে সাথে আমার কৃষি বিভাগ মানে কৃষকরা বেশি বেনিফিটেড হবে, যে তাদের কষ্টের উৎপাদিত ফসল তারা সঠিক সময়ে তার ভোক্তার কাছে পৌঁছে দিতে পারবে এবং তারা ন্যায্য দাম পাবে। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে পদ্মা সেতু সম্পর্কে আপনি যে কথাটা তুলে ধরেছেন। আপনার সৌভাগ্য হয়েছে যে বরিশালে আপনি জব করে আসছেন, গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জে আমাদের ওইখানে আমাদের টুঙ্গিপাড়াতে সমাধি হয়ে আছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পদ্মা সেতু সম্পর্কে যে কথা বলে তুলে ধরেছেন। এবং পদ্মা সেতু আমরা যখন চলমান হয়ে যাবে তখন আমাদের যেই শাকসবজির যেই কথাগুলি তুলে ধরলেন, যে আমাদের যে শস্য, যেহেতু এইগুলি পচনশীল প্রক্রিয়া, এগুলি আমরা দিনে দিনে আমরা পৌঁছাতে পারবো এবং 64টা জেলার সাথে আমাদের একটা লিঙ্ক হয়ে যাবে। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিক রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপরে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ ওনাকে পুরস্কৃত করেছেন একটি অলিখিত ভাষণের উপরে। আমি জানতে চাচ্ছি একজন বাঙালি জাতি হিসাবে আব্দুর রফে, আপনার অনুভূতিটা কেমন আছে 7ই মার্চের ভাষণ শুনে? আসলে অনুভূতি মানে বলতে গেলে যেটা বলতে হয় যে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধ ইতিহাস করে আমরা তা জানি। মানে ওনার ভাষণ এতই প্রাণবন্ত ছিল, মানে উৎসাহী মোটিভেটিং ছিল। আমরা বিভিন্ন লিডারশিপের যে ক্রাইটেরিয়া করি, একটা লিডারশিপ আছে ক্যারিশমেটিক লিডার, ক্যারিশমেটিক। আমি মনে করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ক্যারিশমেটিক লিডার, এবং ওনার কথায় মানে একটা মানে যে বিষয়টা বলি যে সহজেই জনগণকে উনি মোটিভেট করতে পারতেন, এবং আমার বঙ্গবন্ধু তাকে কিন্তু সারা দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। তাহলে আমাদের বাঙালি, আমরা বাংলাদেশি যারা ছিলাম, আমাদের কিন্তু অস্ত্র শস্ত্র বলেন বা যুদ্ধ প্রস্তুতি বলেন সেই তুলনায় কিন্তু আমরা পাকিস্তানের তুলনায় মানে খুব বেশি শক্তিশালী ছিলাম না, কিন্তু আমাদের মহান আমাদের জাতির পিতা ওনার ডাকে সাড়া দিয়ে ওনার মানে আহ্বানে উজ্জীবিত হয়ে বাংলার আপামন জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিয়ে আসে। এবং এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমাদের প্রস্তুতি যাই হোক, আমাদের মোটিভেশন পাওয়ারটা যদি, ইনার পাওয়ারটা যদি ভালো থাকে, আমরা যে কোনো অসাধ্য আমরা সাধন করতে পারি। সেই অসাধ্য আমাদের সাধন করে দিয়েছেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার কণ্ঠে এমন একটা জাদু ছিল, এমন একটা বোল্ট বোল্ট মানে বোল্ট কি বলবো, মানে ওনার একটা মানে মোটিভেশন করার যে পাওয়ার সেটা ছিল, এই জন্য আমরা বিজয় অর্জন করতে পেরেছি। এবং একটা জিনিস যেটা করবো, আমরা এখনো যদি আমি মানে মহান মানে আমাদের জাতির পিতা ওনার বক্তব্যটা শুনি, ভাষণটা শুনি, তখন কিন্তু আমাদের গায়ের রুম খারাপ হয়ে থাকে। আমরা যুদ্ধের সময় আমরা ওইটা ছিলাম না, কিন্তু এখনই আমাদের মানে মানসিক অবস্থার পরিবর্তন হয়, কারণ ওইখানে তারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা ওনার বক্তব্য উজ্জীবিত হয়ে কিন্তু এই বিজয়টা আমাদের ফিরিয়ে আনতে পেরেছেন। ভিউয়ার্স, আমি বাঙালি জাতি হিসাবে আপনি যে 7ই মার্চের ভাষণের সম্পর্কে যে কথাটা তুলে ধরেছে, আপনি জানেন যে 7ই মার্চের ভাষণের উপরে 83 জন প্রেসিডেন্ট মেম্বার অফ দ্য ওয়ার্ল্ডের নামে ঘোষিত হয়েছে, কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা ওয়ান অফ দেম, যিনি কিন্তু 18 কি 19 মিনিটের যে ভাষণটা দিয়েছেন একটা অলিখিত ভাষণের উপরে, এবং ওনার যে ভাষণটার মধ্যে এখানে 1108টি ওয়ার্ড ইউজ করা হয়েছে, এবং 1108টি ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতার চেতনার কথা তুলে ধরেছেন। এবং আমরা 1108টি ওয়ার্ড থেকে লিটারেচার ইজ নাথিং বাট রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার, আজকে আমরা গল্প, উপন্যাস, যা কিছু আছে সব কিছু আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি, এবং স্বাধীনতা সপক্ষের কথাগুলি আমরা এখানে মধ্যে পেয়ে যাচ্ছি। তারে ধারাবাহিক রক্ষা করার জন্য আমি একজন আলোকিত এবং কিংবদন্তি হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে আছি, আব্দুর রব সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে আছি যে আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরবেন, আগামী জীবন আগামী প্রজন্মের যারা স্টুডেন্ট এগ্রিকালচারের পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে আমি গ্রামের ছেলে, আমি অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রামে পড়াশোনা করছি, তারপর আমি পড়াশোনা করে ক্লাস 9 ভর্তি হয়ে কালিয়াতে আর এস পাইলট হাই স্কুলে, সেখান থেকে কৃতিত্বের সাথে আমি SSC পাস করি। এবং আপনাদের খুশি হবেন যে 2004 সালে কালিয়াতি কেন্দ্র থেকে কেউ GPA 5 পায়নি, এবং আমি পেয়েছিলাম 4.94, সেটা ছিল আমার মানে ওই সেন্টারে ওই উপজেলায় টপ স্কোর। এবং তারপরে আমি ভর্তি হই টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, সেখান থেকেও মানে আমার পিতামাতার দয়া এবং শিক্ষকদের পরিশ্রম এবং নিজের চেষ্টায় GPA 5 পর্যন্ত করে আমি উচ্চমাধ্যমিক পাশ করি, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহে ভর্তি হয়ে সেখানে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরে আমি আল্লাহর রহমতে আমাকে একদিনও বেকার থাকতে হয়নি। আমি মাস্টার্স চলাকালীন সময়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনাতে আমি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করি, এবং সেখানে আমি বরিশালে প্রায় 8.5 বছর এবং গোপালগঞ্জে 1.5 বছর মোট 3 বছর অতিবাহিত করি, এবং এর মধ্যেই
আমি 34তম বিসিএস অংশগ্রহণ করার মাধ্যমে 34তম বিসিএস কৃষি ক্যাডারে নির্বাচিত হই এবং 2016 সালের জুন মাসে যোগদান করি। তারপরে এই ধারাবাহিকতায় আমি এখন 2016 পহেলা জুন যোগদান করি এবং আমার 2021 28 জুন আমি কৃষি অফিসার পদে পদোন্নতি লাভ করি এবং তারপরে ধারাবাহিকতা এখন আমি চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মাটির মানুষ এবং বাংলাদেশের কৃষকের পাশে কাজ করার জন্য। ধন্যবাদ। আমি সাক্ষাৎকারের চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের শেষ পয়েন্টে এসে একটি কথাই আমি বলবো, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আমার নেক্সট স্বপ্ন হলো যে বাংলাদেশের কৃষক যারা আছে এখন অনেক ক্ষেত্রে আমরা আমাদের কৃষকের কিন্তু কোনো সংগঠন নেই। দেখেন আমাদের যে কোনো দাবি দেওয়া বা যে কোনো সমস্যায় একটা অ্যাসোসিয়েশন ধর্মঘট করে তাদের দাবি আদায় করার জন্য, কোনো কারণে যারা মানে বিভিন্ন শিল্প কারখানার মালিক আছে তারা তাদের নিজের দামটা নিজেরা ফিক্স করে, কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। আমি চাই যদি আমার সুযোগ থাকে আমি আমার কৃষক ভাইদের জন্য কিছু করার, যাতে তারা তাদের যে কষ্টার্জিত ফসল তার ন্যায্য মূল্য যেন তারা নিশ্চিত করতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে কৃষক পর্যায়ে একটা সবজির দাম মানে কম কিন্তু ভোক্তা পর্যায়ে গিয়ে বেশি হয়ে যাচ্ছে, মাঝখানে যে মিডলম্যানের যে চক্রান্ত এটা দরদটা, আমার ইচ্ছা আশা আছে যে আমরা যেন এই দরদটা কমিয়ে ভোক্তা এবং কৃষকের মাঝখানে সেতু বন্ধন তৈরি করা যায়, যাতে কৃষক এবং ভোক্তা উভয় উপকৃত হয়। খুব সুন্দর একটি লাস্ট দিক দিয়ে আপনার একটি কথা বলেন চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে। 2021 থেকে 41 হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ, আর 2021 থেকে 30 সাল হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে কথাটা আপনি তুলে ধরেছেন, কৃষক এবং ভোক্তারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যাতে একটা সফলতা নিয়ে আসতে পারে এবং প্রফিটেবল কিছু পেতে পারে, তাদের পারিশ্রমিকটা যাতে তারা তুলতে পারে, যে আপনার স্বপ্নটা তুলে ধরেছেন আমরা বাস্তবের রূপ দেখতে পাচ্ছি, এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এবং আমি একটি কথা বলবো যে পাশ্চাত্য দার্শনিক রাশিং বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিজিটার্স গড, ডিজিটার্স প্যারেন্টস অ্যান্ড ডিজিটার্স ম্যানকাইন্ড, অর্থাৎ তিনটি গুণে গুণান্বিত হয়ে আপনি পৃথিবীতে আসছেন। আমার সৌভাগ্য হয়েছে আপনার মতো একজন আলোকিত এবং কিংবদন্তি চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। ভিউয়ার্সে যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমার দেখে আলোকিত কিংবদন্তি হিসাবে কৃষি অফিসার জনাব আব্দুর রউফ সাহেবের সাক্ষাৎকারটি আপনারা দেখেন, আর আপনারা লগন করে ফেলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কিং সাথে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়াত ভাই বিদায় রেখে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।